সেরাজিসি সাবজেক্ট ইংলিশ 2004 2005 চালু করেছি। টুডে টু ডিসকাস অ্যাবাউট সিচুয়েশন টু দ্যাট ইজ 1.5 এর ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা আজকে ল্যাঙ্গুয়েজ ফোকাস সম্বন্ধে আমরা আলোচনা করব এবং আমরা জুলাই কাজ এবং পরে দলবদ্ধ কাজ আমরা দেব। আমরা জুলাই জুলাই পেয়ার কাজ করব এবং তারপরে আমরা দলবদ্ধ কাজ করব। দ্যাট ইজ পেয়ার ওয়ার অ্যান্ড গ্রুপ ওয়ার। হিয়ার পেজ নাম্বার 6, ওপেন ইউর পেজ নাম্বার 6 অ্যান্ড পেজ নাম্বার 6 অ্যান্ড রাজ্যের অনেক খাতা ল্যাঙ্গুয়েজ ফোকাস ল্যাঙ্গুয়েজ ফোকাস। অর্থাৎ তোমার খাতায় লিখে দাও ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমরা এখানে যে পাঠটা আছে সেই পাঠটা আমি আগে পুনরায় পড়ব, করার পরে তোমরা পূজা পাঠ করবে। পাঠ করার পরে যে সমস্ত শব্দগুলো আমাদের কাছে বর্ণনা হবে সেটা আমরা বলে দেখব এবং তার মিনিং সহ অর্থ এবং পার্সেন্টেজ আইডেন্টিফাই করব। এটা কোন পার্সেন্টেজ দ্যাট ইজ নাও আই স্টার্ট মাই রিডিং। ইউ শুড ফলো ইউর বুক এভরি ডে, ইউ টক টু মেনি পিপল ইউ স্টপ, সাম অফ দেম আর ভেরি ক্লোজ লাইক আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। উই হ্যাভ অ্যান ইনফর্মাল রিলেশনশিপ উইথ দেম অলসো, সাম অফ দেম আর নট সো ক্লোজ টু আস সাচ অ্যাজ আওয়ার হেড টিচার অ্যান্ড সাম অফ দেম উইল বি আওয়ার নিউ অ্যাসিস্ট্যান্ট। We have a formal relationship with them while talking to the class once we use informal language and while talking to unknown or elderly people we usually use formal language. That is এখানে বলা হয়েছে যে আমরা যখন আমাদের পরিচিত কোনো ব্যক্তির সাথে আমরা কথা বলবো তখন আমরা যে ভাষাটা ব্যবহার করব সেটা কি ফর্মাল না ইনফর্মাল। আচ্ছা, আর যখন আমরা অপরিচিত কোনো ব্যক্তির সাথে কথা বলবো যেমন আমাদের হেড টিচার হেডমাস্টার তার সাথে যখন সে আমাদের ক্লোজ কিন্তু সে আমাদের খুব বেশি পরিচিত নয়, যেহেতু উই আর নিউ কামার্সিয়ার অ্যান্ড উই আর দ্য ইনস্টিটিউট অফ ক্লাস 6 কেবলমাত্র তোমরা ক্লাস সংস্কৃতিতে ভর্তি হয়েছে স্কুলে, সুতরাং তোমাদের হেড টিচার তোমাদের কাছে বিশেষ পরিচিত হইয়া এখনও উঠেননি, তাই আমরা সেখানে ব্যবহার করব। কী ব্যবহার করব?